আমার মনে হয় এখনো আমাকে জেলাস করার মতো যোগ্যতা আমার এখনো হয়নি। একটু কিছুদিন হয়তো গেলে অথবা যদি আর কিছু ভালো কাজ করতে পারি, 2 দিন পরে যদি একটু দাঁড়াতে পারি ইন্ডাস্ট্রিতে, তাহলে হয়তো তখন একটা আসতে পারে যে ছেলেটা তো কম সময়ে এসে ভালো করে ফেললো। এখন আপনি দেখেন জিনিসটা, আপনি যেভাবে দেখেন, হয়তো যদি কেউ পজিটিভলি নিতে চায় যে এই বাচ্চাটা এত কম দিন এসে এত ট্রাই করছে, চেষ্টা করছে, আমাদেরও তো একটু চেষ্টা করা উচিত, চলো একটু চেষ্টা করে দেখি নতুন কিছু, এটা কিন্তু পজিটিভ। আবার যদি মনে করেন যে ওকে যেভাবে উচিত হাত ধরে পা ধরে কাপড় গুলে যেভাবে পসিবল নামিয়ে দিই, এটাও সম্ভব। প্রায় এমন, আমার প্রায় এমন হয়। হ্যাঁ, কারণ একটা রিজন আছে। কারণ হচ্ছে যখন আমি কোনো কাজের ভিতরে থাকি না, মানে আমার পরের দিন শুটিং নেই, এরকম সিচুয়েশন আমি প্রতিটা রাতেই ট্রাই করি যে অ্যাটলিস্ট একটা ফিল্ম দেখতে। এবং আমি প্রচুর পরিমাণের ফিল্ম দেখি। এখন আমি 2 ঘন্টা 3 ঘন্টা যদি পুরো 24 ঘন্টা ঘুমাই, তারপর আমার দিনে একটা ফিল্ম ম্যান্ডেটরি। এবং কয়েকদিন আগে আমি এরকম একটা ফিল্ম দেখছিলাম, আমি দেখতে চাইনি, হাই ফাইভ দেখতে চাইনি প্রথমে, কারণ হচ্ছে আমি আসলে খুব টায়ার্ড ছিলাম, সারাদিন প্রায় 12 ঘন্টার মতো কাজ করে বাসায় এসেছি। বাট ফিল্মটা আমি ভাবলাম যে আচ্ছা যদি ভালো হয় তাহলে দেখবো, এরকম একটা ব্যাপার ছিল। বাট শুরু করার পর আমি আর থামতে পারিনি। মুকাইজ, না মুকাইজ হচ্ছে টার্কিশ ফিল্ম, এবং মানে আমার মনে হয় যে এটা যে দেখবে তার রাগটাই ভালো কাটবে। আমি জাস্ট একটা, না জনরা হচ্ছে ড্রামা, ড্রামা মানে কমেডি ড্রামা, কিন্তু এত সুন্দর একটা মেসেজ আছে। তো মুকাইজ আমাকে আরেকটা জিনিস আরেকবার শেখালো, যে যেটার সাথে হয়তো আপনার সাথে আমার কনভারসেশনের পরবর্তী পার্টের একটা রিলেশন থাকবে, সেটা হচ্ছে প্রথম 5 মিনিট অথবা 10 মিনিট দেখে কোনো কিছুকে জাজ করা উচিত না, শেষ পর্যন্ত দেখা উচিত। আমি জানি আপনি আমাকে অনেক ভালোবাসেন। ফরম্যাট আছে, আমি এখন যারা অডিয়েন্স আছে আপনার সাথে শেয়ার করি। ফরম্যাট হচ্ছে আমি যখন প্রথম কোনো ফিল্ম দেখি, মানে ফার্স্ট টাইম দেখি, তখন আমি একবারে সাধারণ অডিয়েন্স হিসেবে দেখি। সাধারণ অডিয়েন্স হিসেবে দেখার পরে যখন ফিল্মটা শেষ হয়, তখন আমি দেখলাম যে ফিল্ম কি আমাকে আবেগী করলো, ফিল্মটা কি আমাকে হাসালো, ফিল্মটা কি আমাকে কাঁদালো। হ্যাঁ, আল্লাহর আল্লাহর অশেষ রহমত আছে আমার উপরে যে আমি এখন পর্যন্ত স্বাভাবিক থাকতে পেরেছি, সাধারণ থাকতে পেরেছি, বিকজ অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আসলে কারণ আমার আশেপাশে মানুষগুলোকে বলাইনি, এবং যারা আমাকে একটু পার্সোনালি চেনেন, আপনিও তো একটু আমাকে চেনেন পার্সোনালি, সে তো আপনারা হয়তো জানবেন যে আমি কিন্তু আমার পার্সোনাল লাইফের যারা কনস্ট্যান্ট তাদেরকে ভ্যারিয়েবল বানাই না। আমি যারা আমার হাত ধরে থাকে আমি তাদের হাত ধরেই থাকি। তো সেই ক্ষেত্রে আমি দেখি যে তারা আমার সাথে, তাদের বিহেভিয়ার যেহেতু চেঞ্জ হয় না, আমি কিন্তু নতুন কোনো অন্য কোনো সিয়াম হওয়ার কোনো সুযোগই আমার কাছে নেই। আমি বাসায় গেলে ওভাবেই বকা খাই, ওভাবেই আম্মু বকা দেয়, খাবার নিয়ে বসে থাকে। তো অনেস্টলি তানভীর ভাই, আপনি যদি আজকে একটা বড় কর্পোরেটে চাকরি করেন, সেখানেও হতে পারে, আপনি যদি একটা মাল্টিন্যাশনালে চাকরি করেন, আপনি যদি একটা এনজিওতে চাকরি করেন, সেখানেও হতে পারে। ব্যাপারটা হচ্ছে অনেকটা সায়েন্সের মতো। সায়েন্সের যেমন অ্যাটমিক বোম আছে, সেভাবে ক্যান্সারের কিওরও আছে। ইটস আপ টু ইউ যে আপনি কোনটাকে নেবেন আর কোনটাকে ছাড়বেন। আর আমার জন্য চয়েসগুলো একটু ইজি হয়েছে, কারণ আমি এখনও আমার ফ্যামিলির সাথে থাকি। আমাকে সুবোধ বালকের মতো একটা সময় বাসায় ঢুকে যেতে হয়। আমি যদিও এটা জানি না, এটা আসলে জানানো ঠিক হবে কি হবে না, বাট আমি কিন্তু আই লিভ নন অ্যালকোহলিক লাইফ। তো আমি ওই জায়গা থেকে অনেকটা সিকিউরড, অনেকটা সিকিউরড, কারণ আমার হিতাহিত জ্ঞান হারানোর মতো সিচুয়েশন খুব কম আসে। এবং আমি যে পার্টিগুলো অ্যাটেন্ড করি সেটা একমাত্র আমার ফ্যামিলির, আমার, আমি আমার ফ্যামিলির জাস্ট কোনো ওয়েডিং পার্টি অথবা কোনো বার্থডে শূন্যতে খাত না, এগুলোই আসলে অ্যাটেন্ড করি যেটা আমার ফ্যামিলির মেম্বাররা থাকে। ফ্ল্যাশি লাইফ তো এটা, ক্যামেরার এত ফ্ল্যাশ চোখের সামনে প্রতিদিন পড়ে যে সামনে কি আছে দেখা যায় না, এটা সত্যি কথা। এটার জন্য একটাই ভাই ওয়ে আছে, আমি এখন আসলে চূড়ান্ত জায়গায় যাইনি যে আমি একটা কমেন্ট করতে পারবো। তবে আমি আমার ক্ষুদ্র জীবনে যতটুকু দেখেছি, আমার বাবা কিছু কথা বলেন, আমার ফ্যামিলি থেকে কিছু শিক্ষা আছে যে গাছ যত বড় হয় তত নুয়ে যায়। তো আমি এখনও বড় হইনি, তবু আমি নুয়ে থাকার একটু চেষ্টা করি আর কি। এখন তাতে যদি মাঝে মাঝে যেটা প্রবলেম হয়, এটা আমি আপনাকে অনেস্টলি বলি, কিছু সময় যদি আমি নির্বাক থাকি অথবা কিছু সময় যদি আমি আপনার সাথে হাম্বল থাকি, সেটা কিন্তু আমার পাওয়ার, সেটা কিন্তু আমার দুর্বলতা না। বাট মানুষ মনে করে যে ও কিছু বলছে না, ওকে মনে পাওয়া যাবে, কিন্তু দিস ইজ রং, দিস ইজ রং। আপনি একজন মানুষকে হ্যারাস করতে পারেন না, কারণ স্পেশালি সেই মানুষটাকে যে আপনাদের জন্যই কাজ করার চেষ্টা করছে, নতুন কিছু করার চেষ্টা করছে।
আর আপনি অনেক অনেক কিছু জানেন ভাই, আপনি আমাদের বড় ভাই, প্লাস হচ্ছে ভেতর থেকে আপনি কিন্তু আসলে অন করে জানা, হ্যাঁ হ্যাঁ, ফেস করে জানা, যেটা আপনি বলছেন সত্যি কথা বলতে ওইটা এখন পর্যন্ত আমাকেও ফেস করতে হয়নি অতটা। সেটার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি কিন্তু আমার প্রথম ফিল্মটা যেভাবে আমার হুট করে চলে আসা, এটাও কিন্তু সত্যি কথা যে আজিজ ভাইকে নিয়ে যে যাই বলুক না কেন, আজিজ ভাই হ্যাজ অলওয়েজ বিন আ গার্জিয়ান টু মি। সে কিন্তু আমাকে অথবা আমাদের মতো যারা আছেন তার সাথে যারা কাজ করে তারা কিন্তু আগলে রাখে। একটা ডিরেক্টোরিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে রায়হান রাফি আমার বয়সে সমান হলেও রায়হান রাফিও কিন্তু আমার গার্জিয়ানের মতো কাজ করে। আমাকে আবার প্রুফ করে আসতে হতো, এটা একটা মানে কঠিন বিষয় আসলে, কারণ অনেক আমি সত্যি কথা বলি আমি ওয়ার্ল্ড সিনেমা দেখা ট্রাই করি, তো আমি এমন অসাধারণ বেশ কিছু অভিনেতাকে চিনি যাদের যোগ্যতা কারো থেকে কম না, কিন্তু সামহাও তাদের ফিল্ম ওয়ার্কআউট করে না। বাট এটা তো রাইট আন্ডারডগ থাকে অনেক সময়। যেমন আমরা বলছি যে কথা বলছিলাম ধরেন অ্যালেন শুভ্র ভাইয়ের কথা, আমাদের জেনারেশনের মধ্যে সবচেয়ে ট্যালেন্টেড ছেলে, অকুতোভয়ভাবে আমি বলি, আমি নিজেও জানি না যে তাকে দিয়ে কী কী করানো সম্ভব। আমি একজন ডিরেক্টর হলে আমি তাকে অবশ্যই চেষ্টা করবো যে কাস্টিং করতে, তো এই মানুষটাকে কিন্তু সে কিন্তু সবসময় খুব লাইমলাইটে থাকে না, অথবা সে চায় না সে লাইমলাইটে থাকুক, বাট এর মানে তো সেটা না যে সে তার ক্ষমতা নেই, রাইট? সো ওইটা দিয়ে ক্যাপাবিলিটিকে জাজ করা ভুল। এখন ফিল্ম পলিটিক্সের যে জায়গাটায় আমরা ছিলাম, যেহেতু আমি প্রথম ছবি দ্বিতীয় প্রথম এবং তৃতীয় ছবি আমি আজিজ ভাইয়ের সাথেই করছি, আর একটা কথা জানিয়ে রাখি আপনার শোয়ের মাধ্যমে, এটা অনেকের একটা ভুল ধারণা আছে, আমার সাথে কিন্তু জ্যাজের কোনো কন্ট্রাক্ট নেই। আচ্ছা, আমি কিন্তু জ্যাজের কোনো কন্ট্রাকচুয়াল কোনো আর্টিস্ট না। আমার মনে হয় এখনও আমাকে জেলাস করার মতো যোগ্যতা আমার এখনও হয়নি, একটু কিছুদিন হয়তো গেলে অথবা যদি আর কিছু ভালো কাজ করতে পারি, দুই দিন পরে যদি একটু দাঁড়াতে পারি ইন্ডাস্ট্রিতে, তাহলে হয়তো তখন একটা আসতে পারে যে ছেলেটা তো কম সময়ে এসে ভালো করে ফেললো। এখন আপনি দেখেন জিনিসটা, আপনি যেভাবে দেখেন, হয়তো যদি কেউ পজিটিভলি নিতে চায় যে এই বাচ্চাটা এত কম দিনে এসে এত ট্রাই করছে, চেষ্টা করছে, আমাদেরও তো একটু চেষ্টা করা উচিত, চলো একটু চেষ্টা করে দেখি নতুন কিছু, এটা কিন্তু পজিটিভ। আবার যদি মনে করেন যে ওকে যেভাবে উচিত হাত ধরে পা ধরে কাপড় ঘুলে যেভাবে পসিবল নামিয়ে দিই, এটাও সম্ভব। বেশ কিছু করেছি এবং অনেকে অনেক সময় কিছু মিস ইনফরমেশন পাস করে ফেলে না জেনে, কিন্তু এটা তাদের দোষ দেয় না, কারণ হচ্ছে তারা তো ভিতরে জড়িত না, তারা হয়তো জিনিসটা জানে না। যেমন কেউ যদি কখনো দেখে আসলে অফিসে এসে, যে আপনি দু একবার দেখার সুযোগ পেয়েছেন যে আজিজ ভাইয়ের সাথে ধরেন আমাদের যে রিলেশন, এখন আমি আজিজ ভাইয়ের সাথে আজকে কাজ করি আর না করি, এটা কি আমি অমান্য করতে পারবো অথবা আমি এটা ডিক্লাইন করতে পারবো যে এই মানুষটার জন্য অথবা এই মানুষটার হাত ধরে আমি চলচ্চিত্রে আসিনি, এটা আমি বলতে পারবো কোথাও? কোথাও বলতে পারবো না। তো আমি আজিজ ভাইয়ের সাথে কাজ করি আর না করি, তার জন্য সেই রেসপেক্ট, সেই ভালোবাসা আমার থাকবে, এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যে সেটা যেন কখনো ক্ষয় না হয়। পড়াশোনা করেছি মোটামুটি, সাধারণ নলেজ অথবা স্ট্রিট স্মার্টনেস তো কিছুটা হলে আছে ভাই, না না বেস্ট বলবো না। আপনার কি মনে হয় না যে আমার সামনে এতগুলো এক্সাম্পল আছে যে আমি জানি যে 4-5 বছর পরে আমার অবস্থান কই হতে পারে? আপনার কি মনে হয় না সেটা? হ্যাঁ অবশ্যই মনে হয়। শেষ, হ্যাঁ না পারেন না পারেন না পারেন না পারেন না প্রশ্ন উত্তর না, এই ভাঙনগুলো, এই ক্ষতগুলো কিভাবে তৈরি হয়? এই ক্ষতগুলো আমি ক্ষতগুলো কিভাবে তৈরি হয় দুই ভাবে বলতে পারবো। কন্টাক্ট করতে তাহলে ক্ষত শুরু হতো, হয়তো আরো বেশি ক্ষত হতো তখন, কারণ একটা রিজন আছে, আমি বলি সেটা। আচ্ছা, সেটা হচ্ছে যে যদি আমি কন্ট্রাক্ট করতাম, তার মানে হচ্ছে একজন আর্টিস্ট হিসেবে জ্যাজ মাল্টিমিডিয়ায় আমাকে ইন্ডাস্ট্রিতে পরিচয় করে দিয়েছে, রাইট? এবং আমার ভালো খারাপ সব দিক দেখার দায়িত্ব তার, রাইট? এখন আমার যদি মনে হয় যে আমি এটা ডিজার্ভ করি কিন্তু আমি সেটা পাচ্ছি না তাদের কাছ থেকে, তখন তো আমাদের দুজনের মাঝখানে একটা আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ তৈরি হবে, রাইট? রাইট, খুবই স্বাভাবিক যেহেতু কন্ট্রাক্ট। এখন আপনি একবার খেয়াল করেন আমার সাথে এটা না হওয়ার সম্ভাবনা 100 কেন? আজিজ ভাই আমার সাথে কন্ট্রাক্ট করেন পার ফিল্মে, আমার যদি ফিল্মের স্ক্রিপ্ট পছন্দ হয় আমি বলি আজিজ ভাই লেটস মুভ, এটা নিয়ে লেটস মুভ। আর যদি যেহেতু যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় যে আমরা একটা কনক্লুশন আসতে পারি না, তখন আমরা বলি ভাই আপনি ফিল্মটা করতে চাইলে করতে পারেন, বাট আমাকে না নিয়ে করেন। এটা আমাদের সাথে যেটা হয় সোজাসুজি কথা, কারণ আমি ট্রাই করি যে একটু উইয়ার্ড স্ক্রিপ্টগুলোতে ঢুকতে যেগুলোতে আমি খেলতে পারি। তো আমার যদি রেমুনারেশনে অথবা অন্য কোনো কিছুতে না জমে, আমি আজিজ ভাইকে বলি আজিজ ভাই দিস প্রজেক্ট ইজ নট ফর মি, আমি এটা বলি মুখের উপরে, এবং সে আমাকে অতটুকু অ্যাক্সেস দিয়েছে। আমি আমার নামের একটা ওজন নিয়ে মোটামুটি এখানে এসেছি, তার আগে আমি কিছু ছিলাম, আমি যেটা ছিলাম তার জন্য তো আমাকে ওই সম্মানটুকু দিতে হবে। এবং আপনি এটা ভালো মতো জানবেন আরও যে আমার সাথে যদি ওই ন্যূনতম সম্মানিতে ম্যাচ না করে,
তাহলে আমি কখনোই সেই কাজটা করতাম না। আজিজ ভাই বলছে আমি সাকিব খানকেও তার পেমেন্টের অর্ধেক পেমেন্ট দিই। এটা আজিজ ভাই এবং সাকিব ভাইয়ের ব্যাপার, কিন্তু আমি যেই পেমেন্টটা তার কাছে চেয়েছি ও প্রত্যাখ্যান করেছে। তার মানে হ্যাঁ, তার মানে কি ইনক্লুডিং সবাই? অবশ্যই উনি ওনার জায়গা থেকে এটা বলতে পারেন। আমি বলতে চাচ্ছি ইউ আর দ্য এক্সেপশন। না, মোটেই না। উনি আমি যেই আমার যে রেমুনারেশন, উনি আমার রেমুনারেশন থেকে আমাকে হয়তো 5 লাখ টাকা কম দিচ্ছেন ধরেন, কিন্তু দ্যাট ডাজেন্ট মিন যে দ্যাট ইজ লেস। এবং পজিটিভ যে জিনিসটা আমি পাচ্ছি সেটা হচ্ছে, এটা আমার বলতেই হবে, আমি যখন বলি যে আমার এই কোরিওগ্রাফার লাগবে, আমি যখন বলি যে আমাকে এই লোকেশনটা একটু দেন অথবা আমাকে এই শটটার জন্য আমাকে এই ক্যামেরাটা দেন, আমি যেহেতু আমি এটা অনেকেই জানে না, বাট আমি কিন্তু আমার প্রজেক্টে একজন চিফ এডির মতো কাজ করি। রাফির প্রজেক্টটা আমি না, ওটা অনেক বড় ব্যাপার, বাট আমি করি কারণ হচ্ছে আমি শিখতে চাই, আমি শিখতে চাই, আমি দেখতে চাই যে আমার চোখের সামনে যেন সব কিছু হয়, আমার চোখের আড়ালে যেন না হয় জিনিসটা। তো আমি ইনভলভ থাকার ট্রাই করি এবং আমি ওনার কাছে রিকোয়েজিশন দিই যে ভাই আমার এটার জন্য অ্যালেক্সা লাগবে, আমার এটার জন্য রেড লাগবে, আমাকে এই ডিওপিটা দেন, আমি একটু ট্রাই করি। উনি কিন্তু আমার এই কথাটা যত সম্ভব পসিবল রাখেন এবং সেই কথার ভ্যালু কিন্তু 5 লাখ টাকার বেশি, কারণ একদিনেই আপনি জানেন আমাদের শুটিং কস্ট কত আসে। তো আমি যদি ওই জায়গা থেকে হ্যাপি থাকি এবং দিনের শেষে আমার ফিল্মটা যদি ওয়েল প্রমোটেড একটা ফিল্ম হয়, তো আমি একটা ভালো প্রজেক্ট করলাম কিন্তু আমার প্রোডিউসারের টাকা নেই, সে প্রমোশন করলেন না, তো আমি ওখানে 20 লাখ টাকা রেমুনারেশন নিয়ে কি করবো? আমি কি করবো সেই 20 লাখ টাকা রেমুনারেশন দিয়ে? এর থেকে যদি আমি 5 লাখ টাকা ছেড়ে আমি যদি আমার প্রোডাকশন ভ্যালু 20 লাখ টাকা বাড়াতে পারি, ক্যামেরায় 5 লাখ ঢুকাতে পারি, ডিওপি একটা ভালো আনতে পারি, তাহলে তো আমার প্রজেক্টটা ভালো হবে, প্রত্যেকের জন্য এটা পজিটিভ হবে। সো সাইনিং এর নিউজটা আসলে ম্যাটার করে না আমার জন্য, জীবনে ম্যাটার করে না।